ফান কর কেমন লাগলো গানটা এবার দেখবেন ফানটা হ্যালো ফানটা কমাও 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 হ্যালো 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 এক্সকিউজ মি নাই থ্যাংক ইউ ফর লিভিং আস চোখ দিয়ে পানি বের করে দিলাম হ্যালো 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 না দেখছেন বুদ্ধি হ্যালো 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 কে বলছেন রিফাত কোথা থেকে বলছেন ও সাভার থেকে আচ্ছা আচ্ছা ওই যে দূর আজকে বল্টু ভাই আসে নাই আজকে তো বল্টু আসে নাই চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে না বললে কি হয়েছিল বল্টুর চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে কি হয়েছিল বল্টু আজকে আসে নাই কেন রিফাত বল্টুকে জিজ্ঞেস করো আসিনি কারণ চোখ দিয়ে পানি বেরিয়ে গেছিল হ্যালো রিফাত হ্যাঁ বলেন কেমন আছো ভাইয়া হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন আমি যে চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে তো ভালো আছি ভালো নাই এই জন্য ও তাহলে কোথায় গেছিলেন আমি বাসায় গেছিলাম ভাই বাসায় বাসায় যাওয়াটা কি ঠিক হয়েছে না ভুলেছে ফেরত চলে আসবো ভাইয়া কথা বলো বলো কি বলবো উমা কি বলার জন্য কল দিছ রিফাত ফোন তো আমরা দিই নাই ভাইয়া কিছু একটা বলো বললে টেয়াডা উসুল করো হঠাৎ করে ঢুকে গেছে সুলুত করে আন্দে গেছে হঠাৎ করে কাটা দাও ক্যাচাত করে কাড়ি দাও হ্যাঁ আপনারা জান কইতে আচ্ছা ঠিক আছে ভালো থাকো রিফাত তোমার আশাই পূরণ করলাম ইচ্ছে পূরণের একটি শো ও চাইছে আমরা কেটে দিই আমরা কিভাবে না কেটে থাকতে পারি কাট আপ করে দিয়েছি হ্যালো সেতু হালদার আচ্ছা সেতু হালদার মংলা থেকে আচ্ছা কেন খাওয়াবা না কেন সত্যি কথা বলি কি কি সত্যি কথা বলছি বলো কি কথা বলছি আমাদের দোষ কোথায় অপরাধ আমরা কি কি সত্যি কথা বলছি বলো আমাদের এখানেও বৃষ্টি হয় তবে এখন হচ্ছে না আর কি এটা কি সত্যি কথা না মিথ্যা কথা আজকে তারি আরেকটা গল্প বলি বলো এইবার ওই পোকা ধরতে গিয়েছে এবার ওই পোকা যখন ধরতো তখন আজকে উনাদের বাড়ি গেলে নিচে পড়তো আর একদিন গেছি আমার মানে পোকাই ফাঁসছি না জোনাকি পোকা ধরে মশারির ভিতরে ছেড়ে দিচ্ছে খেলা আচ্ছা ঠিক আছে তো সকালবেলা ওই জোনাকি পোকা কি করতে আবার গুনে গুনে ঢুকাই তো গুনে গুনে বের করতো মনে করো যে রাতের বেলা ঢুকাইছিল শোনো না না এটা এটা বেড়ে ভালো করছে কিন্তু কথা হলো গিয়ে মনে করো রাতের বেলা ঢুকাইছিলে দশটা হ্যাঁ সকালবেলা দেখলাম নয়টা ওই একটা কোথা থেকে খুঁজে বের করতে পারে ও না না মশারি ফুটা দিয়ে জোনাকি নাকে মুখে ঢুকে যেতে পারে না ঠিক আছে আজকে তো
আমি জোনাকি ফুকার গল্প পড়েছি, পরের দিন আমি দয়ার গুড়ার গল্প বলবো। কিসের গল্প? দয়ার গুড়া, আপনার শোনেননি নাম? না না, ওই তুমি গল্পটা আগে বানাও, তারপর হচ্ছে আমরা ওই দিন শুনে নেব, ঠিক আছে? পরের দিন শুনে। আচ্ছা আচ্ছা, আমরা পরের দিন শুনে নেব, ঠিক আছে? ভাই তোমাদের এখানে বাঘ আছে, তুমি যা বলবে তাই বিশ্বাস করো। তো ভালো থেকো। বলছে যে পরের দিন বাঘ নিয়ে গল্প শুনবো আমরা। আচ্ছা ঠিক আছে, আপাতত আমরা খাবো না, যাও। সত্য কথা বলি তারপরে না খাবো। আচ্ছা থাকুক, বেশি দিন ভিজে রাখলে কিন্তু বাঘ আবার সিং হয়ে যাব। আজকে সময় নেই একদমই, ঠিক আছে? ভালো থেকো, রাখি। রাখার তো কোনো ইচ্ছা দেখতেছি না তো। না না বলছে। আচ্ছা ভালো, কি জানি নাম বলছেন? নাম হালদার। হালদার, আরেকটা কল রিসিভ করি। হ্যালো। হ্যালো, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন আপনি? সজল, আপনি কেমন আছেন? ভালো আছি, শাওনও ভালো আছে। আমি তো বিশ্বাস করতে পারতেছি না, আমি কল দিছি। এবার আমরা বিশ্বাস করতে পারতেছি না কে কল দিয়েছে। নামটা কি আপনার? আমার নাম আফরোজা। আফরোজা, বাহ বাহ বাহ। আচ্ছা আমার কণ্ঠ কেমন শোনা যাচ্ছে? ভালো শোনা যাচ্ছে, একদম আফরোজার মতো শোনা যাচ্ছে, ক্লিয়ার শোনা যাচ্ছে, পরিষ্কার। আমি না আপনার বইটা কিনেছিলাম বুঝছেন, পরে আমার স্কুল থেকে আমার একটা ফ্রেন্ড চুরি করে নিয়ে গেছে। কি অমূল্য সম্পদ তুমি কিনেছিলে দেখছো? কান্না করছি সারা দিন। আমি বইটা দুই দিনে পড়ে শেষ করছিলাম, পরে নিয়ে গেছে চুরি করে। যাক শেষ তো হয়েছে, তো জানো তাহলে ঠিক আছে। আমি না বিশ্বাস করতে পারতেছি না, আমার হার্ট বিট করতেছে। হার্ট বিট না করতে বিশ্বাসের প্রশ্ন আছে, তখন বিশ্বাস করার অবস্থাই থাকবে না তুমি। হার্ট বিট করতেছেন? আমরা আসবো, এসে হচ্ছে বইটা কে চুরি করলো সেটা হচ্ছে খুঁজে বের করবো আমরা। আমরা সিআইডি নিয়ে আসবো। আর আমি প্রত্যেকটা পেজে সুন্দর করে লিখছি, জোকস গুলো নাইস, অনেক কিছু লিখছিলাম দুই দিনেই। তুমিও ভালো থেকো, আমাদের জন্য দোয়া করো বাপু। শুনছেন কি শুনছেন? আর ব্রেকের পরে আমরা হচ্ছে শেয়ার গুলো নিয়ে ফিরে আসবো, ততক্ষণ পর্যন্ত সঙ্গেই থাকতে হবে। শুনছেন ইভেল প্রেজেন্টস নট বোল্ড টু দ্য টু ফান কিংস। নতুন চোখে হোক না শুরু, শুরু হোক না বিশ্বাসে, পায়ে পায়ে।